where most people run away. They come to rescue. Witness the rescue mission of the deadliest cobra. By a man with no fear. আবারও চলে এলাম একটি নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেস্কিউতে, নতুন কিছু আপনাদের সাথে তুলে ধরতে। আর যে জায়গায় এসেছি তার ডিটেলস অবশ্যই দেবো। তার আগে জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাড়ি কেউ চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, হোক সে নির্বিষ কিংবা বিষভর, রাত হোক বা দিন সর্বাগাম সাপের আননা লেগেই চলেছে। আর সেই হিসাব মতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে সমীরণ বাড়ি কেন রেস্কিউ টিম। আজ আমরা হাজির হয়েছি, কে কল করেছিলেন আমাকে? আচ্ছা, এই জায়গাটার নামটা একটু যদি বলেন। এই জায়গায় রয়েছে, তো দেখতে পাচ্ছেন একটি কেউটে সাপ, যেটাকে আমরা কেউটে বা ভেনা কেউটে আল কেউটে নামে জেনে থাকি। এর খোলার দিকটা কোন দিকে? এই তো, ঠিক আছে, চলুন টানছি। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, তো চলুন এটাকে আমরা বের করি। এবার একটু ছড়ে দাও সবাই। এখান থেকে বের করে নিলাম। সাপের কথা বলছি, কি নাম ছিল বলতে পারবেন তার? না না, যারা নিতে এসেছিল বলছেন তার নাম কি ছিল? বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ওটাও একটা রেস্কিউ বার। ওপরে ওদিক দিয়ে ঠোকাটা দিচ্ছে সাপের আয়া। তো চলুন একে বের করা যাক। বড় 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 আইডাল। ফিমেল ফিমেল দেখবি? তাহলে ফিমেল আছে। না না, ব্যাগটা খুলছি। তো দেখতে পাচ্ছেন এর মুখ এতটাই ছিলে গেছে যে এখনো কিন্তু একটু বেশি, মানে কামড়ানোর জন্য বেশি আছে, হাঁ করে যাচ্ছে পুরো। আর আমরা একটা জিনিস জানি, কেউটে সাপ কিন্তু বিষ ছুঁড়তে পারে। আবার বলছি, কেউটে যে সাপটি হয় সে কিন্তু বিষ থ্রো করে সামনের যে অপোনেন্ট, যাকে তার একটু ভয়ঙ্কর মনে হয়, মানে যে তার জন্য একটু যদি মনে হয় বিপজ্জনক, তাহলে কিন্তু সে সেখানে বিষটা ছুঁড়ে দেবে এবং যাতে তার থেকে একটু দূরে যায়। এটাকে অনেকে মনোক্লেট কোবরা বা আল কেউটে, গেড়িভাঙা কেউটে, ব্যানা কেউটে যে যে নামে জানে, কিন্তু এটার নাম হচ্ছে
মনোক্লেড কোবরা, আর সাইন্টিস্টকে বলে নাজা কাউথিয়া। আমরা তো সাথে সাথে সেখানকার সরকারি যে হসপিটাল হবে, আপনাদের এখানে লোকাল হসপিটাল কোনটা আছে? তো সেই হসপিটালে গেলে অবশ্যই তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে। আর হসপিটাল ছাড়া ওঝা তান্ত্রিক মন্ত্র কেউ কিছু করতে পারবে না। এখানে বলছেন যখন বিশ্বজিৎ দা এসেছিল, সে বুঝিয়ে গেছে নিশ্চয় অনেক কিছু। তো একটা জিনিস জানবেন যে সাপ থেকে কোনো ওঝা তান্ত্রিক কেউ বাঁচাতে পারে না একমাত্র হসপিটাল ছাড়া। তো যখন বিশ্বজিৎ দা এসে উনিও বলে গেছেন, তো বিশ্বজিৎ দাও একজন রেস্কিউবার, এরিককারী, নালিকুলের দিকে থাকে, তো সেখান থেকে হয়তো রেস্কিউ করে, জানি না। আজকে আমাদেরকে কল করেছে, যাই হোক দাদা চলুন এটাকে আমরা রেস্কিউ করে নিই। তারপর আমরা ব্যাগে প্যাক করছি। দেখতে পাচ্ছেন সাপটি খুবই ডিফেন্সিভ মুড আছে, যার ফলে ও কিন্তু অ্যাটাক করবার মুভমেন্টে বেশি আছে, তার কারণে হচ্ছে মুখটা ওর ছিলে গেছে। তো চলুন এটাকে আমরা ব্যাগে প্যাক করে নিই। ভিডিও দেখেন? তাহলে ভিডিওতে কি দেখেন? ছাগল কি করা, তারপর দেখানো হয় না? তারপর দেখেন ওটাই সবটা জঙ্গলে ছাড়া, আপনি গিয়ে ভিডিওটা দেখুন, তাহলে সব বুঝতে পারে। তো চলুন এখান থেকে প্যাক হয়ে গেল, আর আমাদের লেখাও কমপ্লিট হয়ে গেল। যেদিন দাদা ফোন করেছেন উনি নেই, তো থ্যাংক ইউ সো মাচ, যাই হোক কন্ট্যাক্ট করার জন্য। চলুন এটাকে জঙ্গলে ছাড়বো, জঙ্গলে গিয়ে দেখাবো। হ্যাঁ, রেস্কিউ করার পর আমরা চলে এলাম আবার এটাকে রিলিজ করতে, কারণ রেস্কিউর পরে সবচেয়ে প্রথম কাজ হয় রিলিজ করা, কারণ যাতে ওরা নেক্সট জীবনটা ভালোভাবে বাঁচতে পারে। তো এ তো এখন আছি, একে আমরা রিলিজ করবো। আর জায়গাটা দেখুন পুরো কাশফুল, আমরা যখনই দেখি পুজো এসে গেছে তখন কিন্তু কাশফুল ফোটে আসে, সেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। তো সেই সুন্দর পরিবেশে একে ছেড়ে দেবো, যেখানে কাশফুল মানেই আপনারা বুঝতে পারছেন এখানে কোনো চাষবাস হয় না। তো তার জন্যই আমরা এরকম জায়গায় ছাড়ি। আমরা আবারও বলছি, আমরা যেখান থেকে ধরি তার 2 কিলোমিটারের মধ্যে যদি কোনো ফাঁকা এরিয়া পাই তাহলে সেখানেই আমরা ছেড়ে দিই। এটা যে ধরা হয়েছে সেখান থেকে এটা 2 থেকে হয়তো খুব চলে 5 কিলোমিটারের মধ্যে হতে পারে, আমি বলছি না যে 2 কিলোমিটার মানে 5 কিলোমিটারের মধ্যে হবে। তো চলুন আমরা এখানে গিয়ে ছেড়ে দেবো। আর সাপটি খুবই মানে এগ্রেসিভ টাইপের ছিল, এগ্রেসিভ হয়তো বলাটা আমাদের জন্য ভুলই, ডিফেন্সিভ আমরা বলতে পারি, কারণ ও কিন্তু ডিফেন্ড করছিল নিজেকে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পালানোর জন্য আগে রয়েছে। এই বিষ থ্রো করছে। তো চলুন এখানে আমরা ছেড়ে দেবো, ও যাতে চলে যায় আর বাকি জীবনটা যেন ভালোভাবে কাটিয়ে উড়ে, ও তাড়া করছে তোমাকে, বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারে। ও ও কি আওয়াজ, চলুন একে ছেড়ে দিই, যা চলে যায়। দেখুন সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, এবং আপনারাও এইভাবেই এদের মতো সুন্দরভাবে প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের সাথে সাপোর্ট করুন, বাকি ওই অন্য মানুষদের মতো যারা এই পশুগুলোকে বাঁচাচ্ছে, একটি ফটো এবং লোকেশনের মাধ্যমে। আপনারাও যদি চান এইভাবেই কিন্তু একটি জীবের প্রাণ বাঁচাতে পারেন, আর অথবা যারা এটা পারছেন না, অনেক দূরে থাকেন, তাদের জন্য বলবো তারা কী করবেন, শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে এই জীবগুলোকে বাঁচাতে পারে। আর সেকেন্ডে একটি কথা বলবো লাস্ট, প্রতিটা ইউটিউবার্সদের জন্য এবং যারা এই কমেন্টটা করেন যে আমি মা বাবার আশীর্বাদ নিয়ে বা আপনাদের সাপোর্ট নিয়ে বা এসব নিয়ে যারা কথা বলেন, তাদের জন্য একটাই কথা বলবো, যদি তোমরা চাও আমার সাথে কোলাবরেশন ভিডিও করতে খুব বেটার, কারণ দেখো আজকে যারা আমাদের অডিয়েন্স তারা যে কমেন্টটা করে তাদের কথাবার্তাটা আমাদের কাছে খুব বড় ম্যাটার করে, তাদের সাথে অনেকে দেখছি ঝগড়া করে নিচ্ছে এই কথা নিয়ে, তো আমি সেটা চাই না। তুমি চলে আসো আমার কাছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে দেখবেন লোকেশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বাড়িতে চলে আসুন, এসে অবশ্যই ভিডিও বানিয়ে নিন, কোনো প্রবলেম নেই আমার, এনি টাইম যখন ইচ্ছা আপনি আসতে পারেন, এসে আমার সাথে ভিডিও বানাতে পারেন, যাতে যে জিনিসটা আপনি চাইছেন সেটা হয়ে যাবে। কিন্তু এইভাবে কমেন্ট করাটা নিয়ে আমার কোনো ম্যাটার নেই, কিন্তু কমেন্টটা যখন কেউ অন্য কেউ রিপ্লাই দিচ্ছে তাকে বাজেভাবে কথা বলা, এটা আমার পক্ষে খুব খারাপ, কারণ আমার কাছে আমার ফ্যামিলি মেম্বার সবচেয়ে আগে, তাদের সম্মানটা আমার কাছে খুব ম্যাটার করে। তাই জন্য বলবো যেরকম বাজে কমেন্ট করবেন না, যদি চান আমার কাছে আসুন, এসে ভিডিও বানান, কোনো প্রবলেম নেই। চলুন দেখাবেন নতুন একটি ভিডিওতে, নতুন ভিডিও আসা দি, স্টে সেফ স্টে হেলদি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব, পাশে থাকা বেলটিকে প্রেস করে অল, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর সাপোর্ট করতে কী করতে হবে, অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, গুগল পে পেটিএমের মাধ্যম থেকে করতে পারেন অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যম থেকে আমাদের সাপোর্ট করুন। তো এইবেলায় জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।